চট্টগ্রামে এসএসসি ও সমমান পরীক্ষার জাল প্রশ্নপত্র বিক্রয়ের নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের প্রধান সহ তিন সদস্যকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাতে নগরীর বাকলিয়া এলাকা থেকে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করা হয়। চক্রটি স্মার্টফোনের সাহায্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এসএসসি পরীক্ষার জাল প্রশ্নপত্র ফাঁস করে আসছিল। আটককৃতরা হল আহমেদ রেজা খান রিজভি, রিফাত ও আরমান। তারা ইন্টারনেটের মাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করে তা এডিট করে বর্তমান পরীক্ষার প্রশ্ন বলে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। 2022 সাল থেকে চক্রটি এই কাজে জড়িত বলে স্বীকার করেছে।